এমন চিপায় চাপায় রাউটার রাখেন ফোনে ঠিক মতো ওয়াইফাই সিগন্যালটা পান না আর এখানে আপনারও দোষ নেই কারণ রাউটারটা যেখানে রাখা উচিত সেখানে রাখার মতো আপনার কাছে কিছু থাকে না থাকে হচ্ছে ফ্রিজের একদম চিপায় যেটা ফ্রিজের উপরে ফাঁকা জায়গা থাকে সেখানে রাখেন তো দেখা যায় যে এই কারণে আপনারা সিগন্যালটা প্রপার পাচ্ছেন না আপনার দেয়ালের মানসম্মান ফিরিয়ে আনুন আপনার রাউটারটা যে দেয়ালে আপনি ঝুলিয়ে রেখেছেন সেটার দিকে একবার তাকান এবং আমাদের এই রাউটার স্ট্যান্ডার দিকে একবার তাকান দেখেন তো আপনার রাউটারটা যেখানে ঝুলানো আছে ওই দেয়ালের কি কোনো মানসম্মান আছে ওই দেয়ালের কিন্তু পুরো ডিজাইনটা পুরো লুকটাই কিন্তু একদম নষ্ট হয়ে গেছে এবং আমাদের এই রাউটার স্ট্যান্ডটা দেখেন এই যে দেয়ালে যদি এভাবে আপনারা খুব সুন্দরভাবে লাগিয়ে রাখেন দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে রাউটারটাও এখানে আপনারা রাখতে পারছেন সেই সাথে দেয়ালের যে ফিলিংসটা যে প্রিমিয়ামনেসটা এটাও কিন্তু আরও বেড়ে গেছে এখন আপনারা যে কোনো জায়গায় যেখানে রাউটারটা রাখলে একদম পারফেক্টলি নেটওয়ার্ক পাবেন দেয়ালটা দেখতেও সুন্দর লাগবে সেখানে রাখতে পারবেন যদি এই স্ট্যান্ডটা আপনার কাছে থাকে এবং আপনি যদি চান এখানে রাউটার রাখবেন না অন্য কিছু রাখবেন আপনারা কিন্তু এখানে দেখেন কোরআন শরীফ রাখতে পারবেন তো আমরা আমাদের কোরআন শরীফটা রাখি এমন এমন জায়গায় যেখানে কোরআন শরীফের উপর একেবারে ধুলো জমে যায় আর কোরআন শরীফ কিন্তু সব জায়গায় রাখা উচিত না এবং নিচে কিন্তু কোরআন শরীফ রাখাটা ঠিক হবে না আপনারা কিন্তু প্রেয়ার রুমে এটা খুব সুন্দরভাবে এখানে দেখেন সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন এই সেলফে এটাকে আপনারা কোরআন শরীফের সেলফ হিসেবে ইউজ করতে পারবেন এবং যখন আপনারা নামাজে যান আপনাদের কিন্তু কোনো ধরনের কোনো প্রিপারেশন থাকে না এখানে আপনারা আতর রাখতে পারবেন টুপি রাখতে পারবেন জায়নামাজ রাখতে পারবেন দেখা যায় যে আমাদের জায়নামাজ থাকে এক জায়গায় আতর থাকে এক জায়গায় টুপি থাকে আরেক জায়গায় তো এখানে যদি সবকিছু আপনারা এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখেন আপনারা এটা নিয়ে নামাজে যেতে পারবেন এবং আপনার যখন সবসময় এটা চোখের সামনে থাকবে আপনি কিন্তু কোরআন শরীফটা নামিয়ে ধুলোবালে মুছে কিন্তু আপনি কোরআন শরীফটা পরবেন আপনার এই কথাটা কিন্তু মাথায় থাকবে এটা কিন্তু বেশ প্রিমিয়াম একটি প্রোডাক্ট পুরোটা মেটালের তৈরি ব্ল্যাক কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এবং এটার আপনার লম্বাই হচ্ছে বারো ইঞ্চি এবং চওড়ায় আট ইঞ্চি এবং এটার উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চির মতো হবে খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ এখানে আপনারা যাই রাখুন না কেন বারো ইঞ্চি হতে হবে এবং আমরা যে রাউটারটা রেখেছি দেখেন এটা কিন্তু একটু বড় এটা যখন আপনারা বড় কোনো রাউটার রাখবেন এভাবে একটু কোনা করে তারপর ঢোকাবেন তাছাড়া যদি এর থেকে বড় রাউটার হয় আপনারা এভাবে এক পাশ করে রাখতে পারেন খুব সহজেই এবং আপনি যদি চান যে কোনোভাবে এটা ইউজ করতে পারবেন এবং যাই উপরে রাখুন না কেন বারো ইঞ্চি সাইজ হতে হবে দেখেন রাউটারটা যদি বড় হয় এইভাবে আপনারা কোণা করে রাখতে পারবেন তারপরেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এবং এইটা কিন্তু আপনার দেয়ালে ড্রিল করে লাগাতে হবে এবং এটার সাথে স্ক্রু এবং রয়েল প্লাক যেগুলো আছে এটার সাথেই দেওয়া থাকবে অনেকেই বলবে যে স্টিকার স্ক্রু যেগুলো আছে এগুলো দিয়ে এটা দেয়ালে লাগাতে আসলে সত্যি বলতে এই প্রোডাক্টটা যেহেতু মেটালের এটা নিজের একটা ওয়েট আছে এবং আপনি যখন এগুলো রাখবেন সব মিলিয়ে দেখা যায় যে দশ থেকে বারো কেজি একটা ওয়েট হয়ে যাবে তো এইটা আসলে বেস্ট হবে যে আপনারা যদি ড্রিল করে দেয়ালে লাগান সেই ক্ষেত্রে আর যদি আপনারা স্টিকার স্ক্রু ইউজ করেন দেখা যাবে যে কিছুদিন পর এটা খুলে পড়ে যাবে তাই এই মাল্টি পারপাস র্যাকটি কিন্তু রাখতে পারেন আপনার সংগ্রহে এবং অর্ডার করা কিন্তু একেবারেই ইজি আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন